আশাটা মরে গিয়েছিল, মনে হয়েছিল সিনেমাতেও তাহলে তৈরি হলো দুটো মজবুত ধারা, যারা নিজের নাক কেটেও অন্যের যাত্রা ভঙ্গ করতে প্রস্তুত। গত ঈদে সাকিবিয়ান ও নিশুয়ানদের অন্তর্জাল লড়াই দেখে তাই মনে হলো। এমনকি অভিযোগ তো রয়েছে ভক্তরাই নাকি বিরোধী শিবিরের সিনেমা পাইরেসি আর ফুটেজ প্রকাশের প্রতিযোগিতায় লিপ্ত ছিল, যাদের মধ্যে দুজন এর মধ্যে জেলেও ঢুকেছে। তবে ঢাকার এমন পরিস্থিতি ছাপিয়ে দারুণ একটা সুবাতাস বইয়ে দিলেন প্রিয়তমা নির্মাতা হিমেল আশরাফ, তা আবার দূর যুক্তরাষ্ট্র থেকে। প্রিয়তমার পাশাপাশি সুরঙ্গ সিনেমাটিও এখন চলছে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। হিমেল আশরাফও ঢাকার ধকল সামলে গেল সপ্তাহে উড়াল দিলেন নিউইয়র্কে। সেখানে নামতে দেরি, সুরঙ্গ সিনেমাটি দেখতে আর দেরি করলেন না। জানালেন, ঢাকার টিকিট ও সময় পাইনি বলে দেখতে পারিনি, আমেরিকা এসে নিউ ইয়র্কে দেখে নিলাম সুরঙ্গ। সেটা জানান দিয়ে 31 জুলাই রাতে সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করেছেন সুরঙ্গ পোস্টারের সঙ্গে নিজের ছবি, লিখে দিলেন রিভিউ। কি লিখলেন হিমেল, কেমন লাগলো বিরোধী শিবিরের ছবিটি? হিমেল আশা বলেন, নিশো ভাই দুর্দান্ত, আমি সব সময় বলতাম ভাই সিনেমায় আসেন, এমন শুরু দরকার ছিল তার। তমা মির্জা খুব ভালো ছিল। নির্মাতা রায়হান রাফির প্রতি হিমেলের সরাসরি বক্তব্য এমন, তোমার সিগনেচার আছে, খুব যত্নে বানানো। সুমন ভাই আপনি এ প্লাস, চোখের আরাম পুরো সিনেমা জুড়ে। সীমিতা রিপন ভাই যশ, সবার জানা তবুও বলা, গত ঈদে মুক্তি পাওয়া 5টি সিনেমার মধ্যে হিমেল আশরাফের প্রিয়তমা আর রায়হান রাফির সুরঙ্গ এখনও দেশে বিদেশে ফাইট করে চলেছে বাণিজ্যিক ও সোশ্যাল হ্যান্ডেল প্রতিযোগিতায়। বলা হয়ে থাকে এই দুই সিনেমার হাত ধরে বাংলা সিনেমার সোনালী দিন ফিরল বলে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি গান ভাইরাল হয়েছে, কাভালা শিরোনামে। সেই গানে তামান্না ভাটিয়ার পারফরমেন্সে বুধ নেট পাশে। এটি মুক্তি প্রতীক্ষিত জেইলার সিনেমার গান, নেলসন নির্মিত এই ছবির নায়ক সুপারস্টার রজনীকান্ত। গানের দৃশ্যে তার সঙ্গেই নেচেছেন তামান্না। জেইলারে রজনীকান্তের সঙ্গে তামান্নার অভিনয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই একটি বিষয় নিয়ে চর্চা হচ্ছে, তা হলো দুজনের বয়স। রজনীকান্ত এখন 72 বছরের প্রবীণ, অন্যদিকে তামান্নার বয়স সবে 33। অর্থাৎ দুজনের মধ্যে বয়সের ব্যবধান পাক্কা 39 বছর। বিষয়টি নিয়ে যে নেতিবাচক চর্চা হচ্ছে তা আজ করতে পেরেছেন তামান্না নিজেও। সম্প্রতি গানটির হিন্দি ভার্সনের প্রকাশনা অনুষ্ঠানেও এটা নিয়ে প্রশ্ন করা হয় তাকে। জবাবে স্পষ্ট ভাষায় তিনি বলেন, আপনারা কেন বয়সের ব্যবধান দেখছেন, আপনাদের দেখতে হবে পর্দায় দুটি চরিত্র পারফর্ম করছে, এতটুকুই। বয়স নিয়ে মোটেও ভাবতে চান না তামান্না, তার ইচ্ছে 60 বছর বয়সেও আবেদনময়ী রূপে আইটেম গানে নাচবেন। তামান্না বলেন, যদি আমাকে বয়স নিয়ে কথা বলতে হয় তাহলে টম ক্রুজের কথা বলবো, তিনি 60 বছর বয়সেও যেসব স্টান্ট করছেন, আমি তো ওই বয়সে গিয়েও এরকম মশলাদার গানে নাচতে চাই। কাভালা গানটি 3 সপ্তাহ আগে অন্তর্জালে ছাড়া হয়েছে, ইতিমধ্যে এর ভিউ ছাড়িয়েছে 90 মিলিয়ন। নিজের কথা ও কম্পোজিশনে গানটি গেয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, দ্বৈত কণ্ঠে শিল্পা রাও। উল্লেখ্য, জেলার সিনেমায় আরও অভিনয় করেছেন মোহনলাল, জ্যাকি শ্রফ, শিবরাজ কুমার, রাম্মু কৃষ্ণ প্রমুখ। আগামী 10 আগস্ট মুক্তি পাবে প্রায় 200 কোটি রুপি বাজেটের ছবিটি।